তৃণমূল যাচ্ছে বিজেপি 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 জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম। আজ আমাদের অহোভাগ্য এই নির্বাচন সভায় আমরা সবাই বাবা সাহেব আম্বেদকর জি কে প্রণাম জানাতে পেরেছি। আপনারা সবাই জানেন আজকে পুরো দেশে বাবা সাহেবের জন্ম জয়ন্তী আমরা সবাই পালন করছি। ভারতবর্ষের সংবিধানটা যে সংবিধান আমাদের সবার প্রাণ ওই সংবিধান আমাদেরকে দিয়েছেন বাবা সাহেব। কিন্তু দুঃখের কথা কি যে বাংলার জন্মে রবি ঠাকুর সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, যেই বাংলার জন্মে শ্যামাপ্রসাদ মুখার্জি সংঘর্ষ করছিলেন, যেই বাংলার জন্যে নেতাজি বোস ত্যাগ করেছিলেন, ওই বাংলায় তৃণমূল বাবা সাহেবের সংবিধানের অবজ্ঞা করছে। প্রত্যেকটা দিন দেশের সংবিধানের অপমান করছে। ভারতীয় জনতা পার্টির এক একটা কর্মী গর্ব করে কি আমাদের দেশে সবচেয়ে বেশি তপশিলি সাংসদ ভারতীয় জনতা পার্টিতে। ভারতীয় জনতা পার্টির এক একটা কর্মী জানে কে লন্ডনে বাবা সাহেবের স্মৃতিতে নরেন্দ্র মোদী সরকার স্মৃতিসৌধ বানিয়েছে, কিন্তু আমরা কখনো ভাবতে পারলাম না কি যেই তপশিলি সমাজকে আমরা সম্মান জানাচ্ছি ওই তপশিলি সমাজের জন্য তৃণমূলের একটি নেত্রী অপমানিত করেছে। আর তৃণমূলের নেত্রী বলেছে কে তপশিলি সমাজ ভিক্ষে চায়। আজকে আমি রিচপুরে এক একটি মানুষকে জিজ্ঞাসা করতে এসেছি কি যেই তৃণমূল তপশিলি সমাজকে অপমানিত করেছে ওই তৃণমূলকে আপনারা ভোট পেতে দিবেন? আমি জানি সবাই ভাবছে দিদি আমরা জয় শ্রীরাম বলেছি, আপনি কেন জয় শ্রীরাম বলছেন না, কিন্তু আজকে আপনাদেরকে যে কথা বলতে এসেছি হাত জোর করে বলছি প্রত্যেকটা বাড়িতে গিয়ে এই কথাটা আপনারা রাখুন। আমাদের দেশে সংবিধানে দেওয়া হয়েছে কি প্রত্যেকটা গরিবের উন্নয়ন হওয়া উচিত। আমাদের দেশে সংবিধানে দেওয়া হয়েছে প্রত্যেকটা মহিলাকে আমাদের সুরক্ষিত রাখা উচিত। আমাদের দেশে সংবিধানে দেওয়া হয়েছে কে প্রত্যেকটা মানুষ দেশের আইনের সম্মান করবে। কিন্তু আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই তৃণমূল সরকার আর তৃণমূলের শাসনে বাংলায় আইনের কি অবস্থা হয়েছে? আপনারা সবাই জানেন বিহার থেকে একটি পুলিশ কর্মী একটা চুরি করা বাইক খোঁজ করার জন্য বাংলায় এসেছিল আর গুন্ডারা ওকে মেরে ফেলেছে। ওই কর্মীর অপরাধ ছিল কি ওই পুলিশ কর্মী আইনে রক্ষা করছিল। আপনারা ভেবে দেখুন যেই বাংলায় আইনে রক্ষা করার পুলিশ কর্মীর হত্যা হয় ওই বাংলায় কি সাধারণ মানুষ সুরক্ষিত থাকতে পারে? বাংলায় আজকে সুরক্ষার জবাবদারি দায়িত্ব কার কাছে? আমি জানি
শুভ্রাংশু তুমি নিজের বক্তব্যে বলছিলে কি দিদি বলছে গিরিজপুরে কোনো কাজ তুমি করলে না, কিন্তু দিদি কি কাজ করেছে প্রথমবার দিদি থেকে আজকে আমি ওর 10 বছরের রিপোর্ট কার্ড জানতে চাই। বাংলায় সুরক্ষার দায়িত্ব কার? দিদির। আর দিদি কি করেছেন? দিদির নেতৃত্বে বাংলার আইনে আর মানুষের কি অবস্থা? সাধারণ আর গরিব পরিবার মেয়ে ধর্ষিত হচ্ছে, গরিব পরিবারের মানুষকে গুন্ডারা লুট করছে, বিজেপির কর্মীদেরকে মেরে মাথায় ঝুলিয়ে দিচ্ছে। তাই দিদি আজকে বীজপুরে পুণ্য ভূমির থেকে তোমাকে জানাতে চাইছিলাম কি বাংলার মানুষ এখন সুরক্ষা চায়, আর সুরক্ষিত বাংলার জন্য বাংলার দরকার বিজেপির, বাংলার দরকার বিজেপির সরকার। আমি অবাক হয়েছি না যখন এই নির্বাচনটা শুরু হয়েছিল তখন দিদি বলেছেন খেলা হবে, আর আমি নন্দীগ্রামে দিদিকে বলেছিলাম কি দিদি তুমি 10 বছর বসে বাংলায় খেলা করেছো, মায়ের সম্মান সাথে খেলা করেছো, মাটিকে মানুষের রক্ত থেকে লাল করে তুমি খেলা করেছো, আর মানুষ থেকে কাঠমানি নিয়ে তুমি খেলাই করেছো দিদি। কিন্তু এখন বাংলার মানুষ নিশ্চিত করেছে এই নির্বাচনে প্রথম ফেজে নন্দীগ্রামের 1-1 ভোট পড়েছে, নন্দীগ্রাম থেকে পুরো বাংলায় আওয়াজটা উঠেছে এইবার তৃণমূল যাচ্ছে বিজেপি, তৃণমূল যাচ্ছে বিজেপি। আর বিজেপি কেন আসছে? কেন কি বিজেপি আসল পরিবর্তন নিয়ে আসবে বাংলায়। আজকে বাংলার 1-1 গ্রামে যদি আপনি ঘুরুন আর লোকেদেরকে জিজ্ঞেস করুন কি কি চাই, বাংলার 1-1 মানুষ 1-1 পরিবার বলছে আমরা সম্মান চাই, বাংলার 1-1 মানুষ বলছে কর্মীদেরকে কাজ চাই, বাংলার 1-1 পরিবার বলছে গরিবের উন্নয়নটা চাই। আপনারা জানেন নরেন্দ্র মোদি গরিবের উন্নয়নের জন্য পুরো দেশে আয়ুষ্মান ভারত যোজনা করেছিলেন, প্রত্যেকটা দেশের গরিব পরিবার প্রত্যেকটা বছর 5 লাখ টাকা পাচ্ছে, 5 লাখ টাকার সেবাতে পুরো বছরের গরিব পরিবারের ওষুধের টাকা, ডাক্তারের টাকা, আর দেশে 24,000 হাসপাতালে বিনামূল্যের সুবিধা পাচ্ছে। কিন্তু বাংলায় দিদি ওই যোজনাটা উঠতে দিল না, কেন? দিদি চায় কাঠমানি। তাই আজকে বীজপুরে আপনাদেরকে জিজ্ঞেস করতে এসেছি, আপনারা চাই কি আপনাদের 1-1 গরিব পরিবার আয়ুষ্মান ভারত যোজনার 5 লাখ টাকার সেবা প্রত্যেকটা বছর চায়? যদি চায় তাহলে 22 তারিখে আপনারা পোলিং বুথে গিয়ে পদ্ম ফুলের বাটানটা দাবিয়ে আমাদের প্রার্থীকে আশীর্বাদটা দিবেন। আজকে হাত জোট করে আপনাদেরকে নিবেদন জানাতে এসেছি। আমি দেখতে পাচ্ছি শুভ্রাংশুদা বেশ এখানে মারা মেয়েরা এসেছে আপনাকে আশীর্বাদ জানানোর জন্য, ওখানে দেখছি বাড়ির আগে দাঁড়িয়ে আছে। আর কেন আজকে বাংলার 1-1 মা 1-1 মেয়ে বিজেপিকে আশীর্বাদ দেওয়ার জন্য বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে? কেন কি বাংলার 1-1 মহিলা বাংলার প্রত্যেকটা মেয়ের জন্য সম্মান চায়, গুন্ডারাজ তৃণমূলের শেষ করতে চায়। কি অবস্থা করেছে টিএমসির গুন্ডারা? একটা গরিব পরিবার মেয়ে ধর্ষিত হচ্ছে আর দিদি বলছে এটা সাধারণ ঘটনা। আজকে যত পরিবার এখানে দাঁড়িয়ে আছে ওদেরকে জিজ্ঞেস করতে চাই, একটি মেয়ের ধর্ষিত হওয়া এটা কি সাধারণ? একটি মেয়ের উপরে অত্যাচার হওয়া এটা কি সাধারণ? তাই আপনাদেরকে হাত জোট করে বলতে এসেছি কি বাংলার মহিলার দরকার। আর কেন দরকার? আজ আপনাদেরকে বলতে এসেছি কি মা মেয়ে বোন কেন বিজেপিকে ভোট করছে,
বিজেপি নিজে সংকল্প পত্রে নিশ্চিত করেছে বাংলায় আমাদের সরকারটা প্রতিষ্ঠিত হচ্ছে। আর ওই সরকারটা প্রতিষ্ঠিত করার পরে গরিব পরিবারের প্রত্যেকটা মেয়ে স্কুল থেকে কলেজ অবধি বিনামূল্যে শিক্ষা পাবে। বাংলায় বিজেপি সরকারটা প্রতিষ্ঠিত হচ্ছে আর বিজেপি সংকল্প করেছে কি যত আমাদের বিধবা মা মেয়ে বোন আছে প্রত্যেকটা বিধবা মা মেয়ে বোন বিধবা সুরক্ষা যোজনা থেকে প্রত্যেকটা মাসে 3000 টাকা পাবে। আমরা কি চাই বাংলার প্রত্যেকটা মেয়ে চাকরি চায়, তাই জন্য বিজেপি সংকল্প করেছে বাংলায় আমরা সরকার প্রতিষ্ঠিত করছি। সরকার প্রতিষ্ঠিত করার পরে বাংলার সরকারি চাকরির মধ্যে 33% মহিলাদের জন্য আমরা চাকরি সংরক্ষিত করব। আমরা কি সংকল্প করেছি আমরা জানি এই নির্বাচনে বাংলার এক একটি মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে। বাংলার বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার পরে আমরা ঘরের লক্ষ্মী যোজনা শুরু করব। গরিব পরিবারের মেয়ে যার বয়স 18 বছর ওর বিয়ে দেওয়ার জন্য আমরা ওই গরিব পরিবারকে 1,00,000 টাকা দিব। বিজেপি সংকল্প করেছে বাংলার গরিব মেয়ের উন্নয়নের জন্য। বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার পরে আমরা প্রত্যেকটা গরিব পরিবারে যেখানে মেয়ে জন্ম নিচ্ছে ওই মেয়ের রক্ষার জন্য শিক্ষা জন্য জন্মে 50,000 টাকার বন্ড দিব। আর মেয়ে যখন ক্লাস 12-তে উঠে ওই ক্লাসটা পুরো করবে তখন ওই গরিব পরিবার বিজেপি সরকার 2,00,000 টাকা দিবে। কিন্তু এই টাকাটা আপনারা কিভাবে পাবেন? আপনারা নিজের ব্যাংকের খাতায় পাবেন। তৃণমূলে একটি গুন্ডা কাট মানি নিতে পারবে না। কেন কি তৃণমূল যাচ্ছে বিজেপি বিজেপি। আজ আমি রবীন্দ্রকে জানাচ্ছিলাম আমাদের সভাপতি কি রবীন্দ্র তুমি তো খুব লাকি, তোমার সিটটা তো আসছে, কিন্তু রবীন্দ্র আমায় বললেন দিদি আমরা কেন এত সংঘর্ষ করছি, এশিয়ার সবচেয়ে বড় জুটের মিল আমাদের এলাকায় আর আমরা ওই মিলের উন্নয়নটা চাই, তাই আপনাদেরকে জানাতে এসেছি বিজেপির সরকার বাংলায় প্রতিষ্ঠিত হচ্ছে আর জুট মিলের উন্নয়নের জন্য বিজেপি সরকার 1,500 কোটি টাকাটা দিবে। কিন্তু দাদা ভাই তালি তো খুব বাড়াচ্ছ, 22 তারিখে কি করতে হবে? পোলিং বুথে গিয়ে কোন বাটনটা টিপতে হবে? কোন বাটন? কোন বাটন? কোন বাটন? দাদা ভাই পিছনে বসে আছো, কোন বাটন টিপবে? পদ্ম ফুল মত জানা ভুল। সবাই ভাবছে দিদি তুমি বাংলায় বলছো হিন্দি বলছো না। আমি জিজ্ঞেস করলাম কেন হিন্দি বলবো বলো তো, বাচ্চি মেয়ে তো বলছে না দিদি আমরা তো ভাবছিলাম তুমি হিন্দিতে কথা বলবে, তখন আমরা রাহুল গান্ধীর বিষয়ে জিজ্ঞেস করলাম। ও তো নেই বাংলার এই নির্বাচনে, এখনই তো উঠেছে, উঠেছে তো, ভেবে দেখো ভাই যুবরাজ ঘুম থেকে উঠেছে, দিদির খেলা শেষ, কংগ্রেসের খেলা শেষ, বামপন্থ তো খেলার জন্য নামতেও পারলো না। তাই জন্য আপনাদেরকে বলছি বামপন্থ তৃণমূল আর কংগ্রেস পার্টি গরিবের ভবিষ্যতের সাথে খুব খেলা করেছে, এখন এই খেলাটা শেষ, এখন হবে আসল পরিবর্তন, এখন হবে সবকা সাথ সবকা বিকাশ। কেন কি তৃণমূল যাচ্ছে বিজেপি বিজেপি বিজেপি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দুর্গা দুর্গা দাদা আবার দেখা হবে।